দুর্গাপুজো সাধারণত চার দিনের এমনটাই শাস্ত্রের বিধান কিন্তু দশ দিন ধরে দুর্গাপুজোর কথা শুনলে অবাক হওয়ারই কথা পুজোর এরকম বিচিত্র রীতি দেখা যায় পূর্ব বর্ধমানে গুলসি থানার পলাশী গ্রামে গত বছর ধরে এমনটাই হয়ে আসছে আসলে এই গ্রামে দুর্গাপুজো হতো না আগে পাশের গ্রামে গিয়ে পুজোর আনন্দ নিতেন পলাশীর মানুষজন কিন্তু একবার গ্রামে গিয়ে অপমানিত হয়ে এই গ্রামের মানুষজন ফিরে আসেন আর সেদিন থেকেই এই গ্রামে নতুন করে দুর্গাপুজোর প্রচলন হয় তবে গ্রামের বিয়ে হওয়া মা বোনেদের আবদার মেনে অরুণদ সমন্বয়ের সঙ্গে দুর্গা পুজো লক্ষ্মী পুজোর দিন অবধি বাড়ানো হয় দুর্গা মন্দিরের পাশেই লক্ষ্মীরও পুজো আর লক্ষ্মী পুজোর পর দুর্গা ও লক্ষ্মী প্রতিমা ও বিসর্জন করার নিয়ম আজও বহাল রয়েছে তবে ক্ষেত্রে দুর্গা প্রতিমার বিসর্জনের পরে লক্ষ্মী বিসর্জন হয় সাবেকি রীতি মেনে ফলে বলাই যায় যে লক্ষ্মী পুজোর আলাদা মাহাত্ম রয়েছে এই পলাশী গ্রামে পাশের গ্রামে গ্রাম গ্রাম ওদের হচ্ছে বনদ্বীপ বংশের পুজো ওই গ্রামে সব তারাও যেত এবং তাদের মানে মা বোনেরাও যেত কিন্তু যেতে যেতে এমন পরিস্থিতি তৈরি হইলো পরে অপমানিত এবং লজ্জিত হতো এবং সেই লজ্জিত হওয়ার জন্য গ্রামে এসে একটা সব ওই বয়স্ক মানুষরা এসে মিটিং বসে এবং আলোচনা করে যে আমাদের গ্রামে দুর্গা প্রতিষ্ঠা করতে হবে যে ওনারাই আমাদের আগের প্রজন্মরাই তারা তৈরি করেছে এবং আজকে চুয়াল্লিশ বছর এখানটা আসছে ওই মা দুর্গা আসছে আমাদের গ্রামে মা বোনেরা বক্তব্য যে আমরা দুর্গা পুজো তো আমাদের গ্রামও আছে এবং আমরা তো আমাদের গরম পুজো এবং বাবা শ্বশুরবাড়ি পুজো না সেরে তো গ্রামেতে যেতে পারছি না তাই ওই দুর্গাকে রেখে এবং লক্ষ্মী পুজোয় যদি অনুষ্ঠান তোমরা কিছু করো তাহলে আমরা সবাই ওই দিনে কি আমরা উপস্থিত হবো এবং সবাই আনন্দিত হব সব মেয়ে এসে আনন্দিত উপভোগ করব আমরা দুর্গাকে সামনে রেখে লক্ষ্মী পাশের বাড়ি রেখে পুজো করি এবং তাতে দেখা যায় দুর্গা থেকে লক্ষ্মী পুজো আমাদের আনন্দিত আরও বেশি হয় লক্ষ্মী বিসর্জন করার আগে আমাদের নিয়মই আছে আগেকার পূর্বপুরুষরা আমাদের বলে গেছেন আগে দুর্গা বিসর্জন হবে পরে লক্ষ্মী বিসর্জন হবে আমাদের আপন যেসব সদস্যরা আমরা আছি সবাই আমরা সেইভাবেই চালিয়ে যাচ্ছি তাদের কথা মতো এবং সেইভাবেই করে যাচ্ছি আগে চুয়াল্লিশ বছর ওইভাবেই হচ্ছে এবং ওই দশটার দিন যে পুজো থাকে আমাদের দুর্গা পুজোর থেকে লক্ষ্মী পুজো বন্ধ প্রতিটি মানুষ স্বচ্ছন্দ এবং খুব আনন্দিত পায়